হ্যালো এভরিওয়ান, নমস্কার, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন হয়ে গেল তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া হয়নি, তাই আজকে আমি ডিসাইড করেছি যে তোমাদের দুটো প্রশ্নের উত্তর আমি আজকে দেব। যারা বিটিএস এর ওল্ড ফ্যান তারা নিশ্চয়ই জেনে থাকবে যে জাংকুকের গালে একটা দাগ আছে, আশা করি তোমরাও লক্ষ্য করেছো, এবং এটার পিছনের কারণটা হয়তো কিছু আর্মিরা জানে। তবুও যারা নিউ আর্মি তারা তো জানে না, তাহলে আমি তাদের জন্য বলবো যে বিটিএস জাংকুকের এই গালের দাগটার পেছনের কারণটা কি, আর ভি এর কটা ট্যাটু আছে, তো সেটা সম্পর্কেও জানবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। চলো জাংকুকের ব্যাপারে আগে জানা যাক। জাংকুকের ফেসে তোমরা যে এই স্কারটি বা দাগটি দেখতে পাচ্ছ, এটা জাংকুকের ছোটোবেলার দাগ। জাংকুক তার ভাইয়ের সাথে যখন লড়াই করছিল একটা কম্পিউটারের জন্য, তখন জাংকুকের মুখের উপর কম্পিউটারটা খুব জোরে পড়ে যাওয়ার ফলে তার গালে এই দাগটি হয়ে যায়। এবং এটা জাংকুকের যখন হয়েছিল তখন জাংকুক অনেক ছোট ছিল। ভিয়ের সারা শরীরে সেভেন ছাড়া কোনো ট্যাটু নেই, আর এই সেভেন ট্যাটুটা হলো বিটিএসের ফ্রেন্ডশিপ ট্যাটু, বিটিএসের অফিসিয়াল এমভি অন। সেখানে ভি তার ফেসে এবং ঘাড়ে ট্যাটু করিয়েছিল, কিন্তু সেগুলো রিয়েল নয়। ভিয়ের ফ্যামিলিটা অনেক কনজারভেটিভ, আমার মনে হয় ভিয়ের ট্যাটু করাটা তাদের বাড়ির লোকের সেরকম খুব একটা পছন্দ নয়। এবং তার আসল ট্যাটু সেভেন নাম্বারের জন্য ভি তার বাবা মাকে জানতেই দেয়নি যে সে এটি করতে যাচ্ছে। যখন ভিয়ের সেভেন ট্যাটুটা হয়ে যায় তারপর সে তার বাড়িতে জানায়। এটার ব্যাপারে ভি এবং চাংকুক লাইভে বলেছিল,